ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতে হয়েছে। কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন, আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা। মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, ঝোলটা ফুটে এসেছে, সার্ভ করে দেওয়া হচ্ছে। ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। আরও এই ধরনের রান্নার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।